সকাল থেকে বিকেল পর্যন্ত একের পর এক ট্রেন যাচ্ছে কুষ্টিয়া শহরের একেবারে মাঝ দিয়ে। তখন থেকেই শুরু হয় মারাত্মক যানজট। এই জটের জটিলতা ছাড়তে না ছাড়তেই এসে পড়ে আরেকটি ট্রেন। দুপুর থেকে রাত পর্যন্ত এই জট বিস্তৃত হয়ে চলে যায় শহরের সরু গলি পর্যন্ত। জটের এই ধকল থেকে কুষ্টিয়াবাসীকে মুক্ত করতে দীর্ঘদিন আগে শহর সংলগ্ন বটতল মোড়ে বাইপাস সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও তার বাস্তবায়ন হয়নি আজ পর্যন্ত। কুষ্টিয়া জেলাতে কোনো বাইপাস সড়ক না থাকার কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। একটি মাত্র সড়ক হওয়ার কারণে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। 18-20 বছরের দাবি আমাদের এই বাইপাস। কোনো আশার কথা শুনতে চাই না, কোনো স্বপ্ন দেখাতেও আমরা চাই না, দেখতেও চাই না। আমরা চাই এই বাইপাসটি সম্ভব হলে কাল থেকে কাজ শুরু হোক। কুষ্টিয়ায় বাইপাস দরকার এই কারণেই নেপাল, ভুটান, ইন্ডিয়া সবই আছে। এই মোংলা পোর্ট থেকে ইয়ে এসে বা চিটাং পোর্ট থেকে খালাস করে তারা কুষ্টিয়ার উপর দিয়ে চলে যাচ্ছে। কুষ্টিয়া শহরের ওপর দিয়ে চলে গেছে রাজবাড়ী, চুয়াডাঙ্গা আর রাজশাহী খুলনা মহাসড়ক। আমাদের এখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাশাপাশি অনেক হাসপাতাল, মেডিকেল কলেজ সবই আছে। 64 জেলার ভিতর কুষ্টিয়ায় এখন খুব খারাপ অবস্থানে আছে। রুগীরা আসা যাওয়ার ক্ষেত্রে দেখলে অ্যাম্বুলেন্স একটা যাবে, দেখলে পথে হয়তো রুগী মারা যাচ্ছে। আমাদের এই কুষ্টিয়া শহরকে যানজটমুক্ত করতে হলে বাইপাসের প্রয়োজন আছে এবং আশা রাখছি যে অতি সত্বর এই বাইপাসের কাজ হবে এবং কুষ্টিয়াবাসী, শহরবাসী তারা উপকৃত হবে। স্থানীয় প্রশাসন বলছে বাইপাস সড়ক নির্মাণের দাবিটি পূরণ হবার পথে। যেটা একটা থানা হেডকোয়ার্টার বাইপাস হয়ে গেছে, অত কুষ্টিয়া জেলা বাইপাস হয় না এবং তার অন্যতম ইয়ে হচ্ছে ব্যর্থতা হচ্ছে আমাদেরই, যারা আমরা রাজনীতি করি বিভিন্ন দলের। এখানে ঠিক সেই মাপের কোনো নেতা নাই, থাকলেও তারা তাদের আখের গুছানো ব্যস্ত। সড়ক বাইপাস করার জন্য নতুন করে আবার একনেকে প্রকল্প পাঠানো হয়েছে। তো একনেকে এই প্রকল্পটা যদি এখন অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনার আমাদের এই এটার যে বাস্তবায়নটা শুরু হয়ে যাবে। কুষ্টিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি অবিলম্বে যেন বাইপাস সড়ক নির্মাণ করা হয়। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।